প্রতি বছর বগুড়ার শেরপুরে বিনোদপুর গ্রামের সাহেববাড়ি ঘাটে বসা এলেই জলের পাকে ভাঙত কৃষিভূমি ক্ষতিগ্রস্ত হতো গ্রামীণ আবাসন এবার পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদীর তীর প্রতিরক্ষা উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করায় স্থানীয়রা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে প্রকল্পটি বাস্তবায়নে মালিকানাধীন কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি স্থানীয় এবং ভুক্তভোগীদের তারা চাইছেন সরকারি সহযোগিতা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে থাকছে বিস্তারিত উত্তর জনপদের বয়েচলা বাঙালি কর্তোয়া ফুলঝোর ও হুরাসাগর নদীর সিস্টেম ড্রেজিং পুনঃক্ষনন ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুর উপজেলার বাঙালি নদীর ডান তীরে বিনোদপুর গ্রামের সাহেববাড়ি ঘাট এলাকায় নয়শো মিটার নদীর তীর প্রতিরক্ষা উন্নয়ন কাজ এগিয়ে চলছে প্রতিবছর বর্ষা মৌসুমে জলের তরে ভেঙে যেত এই এলাকার আবাদী ভূমি চলাচলের রাস্তা সহ অসংখ্য বসত ভিটা কিন্তু এবছর পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদীর তীর সংরক্ষণ প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু হওয়ায় নদী ভাঙ্গন থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখছেন নদীর তীরবর্তী গ্রামের মানুষেরা এই যখন বর্ষা আসতো তখন আমাদের পাশে দুই পাশে নদী ভেঙ্গে যেত তখন সরকার যেহেতু আমাদের এই বাদ বান্ধা দিতেছে এই আমাদের অনেক সুবিধা আছে আমাদের বাদের জন্য খুব উপকার হচ্ছে আসলে বাদটা হলে খুবই উন্নয়ন হবো মানুষের উন্নয়ন হবো বিনা নোটিশে ব্যক্তি মালিকানাধীন কিছু ঘরবাড়ির অংশ ভাঙার পাশাপাশি নানামুখী হয়রানি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাই এ অবস্থায় সরকারের কাছে পুনর্বাসন সহযোগিতার প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা

তবে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বিলপ্রাপ্তির ধীরগতি হওয়ার জন্যই উন্নয়ন কাজে বিলম্ব হচ্ছে বলে জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে এই কর্মকর্তা বাঙালি নদীর এই তীর প্রতিরক্ষা প্রকল্পে বর্তমানে সরকারিভাবে ভূমি অধিগ্রহণের কোনো সুযোগ নেই তবে ভবিষ্যতে এ ধরনের বরাদ্দ পেলে সহযোগিতা করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী

তবে এই বাঁধ নির্মাণের কাজে যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অবস্থায় পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতার দাবি করছেন ভুক্তভোগীরা বাঁধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া